আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 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 2414-60 60 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
90.8 মেগাহার্টজ অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ধারাবাহিক আমার রবি ঠাকুর। আজ তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি শ্যামলী আচার্য। প্রথমে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমন ভট্টাচার্য। জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিলতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইলতি মির রাতি, ওই পোহাইলতি মির রাতি। পাঠালে এ শুভ দিন নিদ্রা মাঝে মহামহল্লাসে জাগাইলে চরাচর, কে পাঠালে এ শুভ দিন নিদ্রা মাঝে মহামহল্লাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরষিলে পরিপ্রচার সুখবারতা, তুমি চির সাথের সাথী, ওই পোহাইলতি মির রাতি, ওই পোহাইলতি মির রাতি। শুভ দিন নিদ্রা মাঝে মহামহল্লাসে জাগাইলে চরাচর, কে পাঠালে এ শুভ দিন নিদ্রা মাঝে মহামহল্লাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরষিলে পরিপ্রচার সুখবারতা, তুমি চির সাথের সাথী, ওই পোহাইলতি মির রাতি, ওই পোহাইলতি মির রাতি। পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিলতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইলতি মির রাতি, ওই পোহাইলতি মির রাতি। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ধারাবাহিক আমার রবি ঠাকুর। আজ তৃতীয় পর্বে নববধূকে নিয়ে কবি যখন গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন, সেই বহুদিন আগের দেখা গ্রাম্য পথের বর্ণনা দিয়েছেন রবীন্দ্রনাথ।
যেন অনেক দিনের দেখা একটা রৌদ্র রঞ্জিত মাঠ। শীতল স্নিগ্ধ বাতাস পুষ্করিণীর ধার দিয়ে বাঁকা গ্রামের পথ, ঘট কাঁখে অবগুণ্ঠিত বধূ এবং সেই সঙ্গে ওই সর্ষে ক্ষেতের মৃদু সুগন্ধে অনুপ্রবিষ্ট একটি উদার নির্মল আকাশ মনে পড়ে, যেন কোনো এক সময়ের পরিতৃপ্ত প্রেম এবং পরিপূর্ণ শান্তির সুগভীর সুখস্মৃতি ওই সর্ষে ফুলের গন্ধের সঙ্গে জড়িয়ে আছে। ক্ষণিকায় ওই সর্ষে ক্ষেতের মৃদু সুগন্ধের সঙ্গে নববধূকে নিয়ে যশোর যাত্রার সুখস্মৃতিটি রবীন্দ্রনাথের মনে পড়েছে বিলম্বিত কবিতায়। কবি লিখছেন, তখন ছিল সর্ষে ক্ষেতে ফুলের আগুন লাগা, তখন আমি মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেন রুদ্ধ কুটির থেকে। গ্রামের মাঠে মাঠে সর্ষে ফুল ফুটে সমস্ত মাঠগুলিতে যেন ফুলের আগুন লেগে পাকা সোনার রং ধারণ করেছিল। বিলম্বিত কবিতায় সেই ছবি। মৃণালিনী দেবী ছিলেন হেমলতা ঠাকুরের সমবয়সী। মৃণালিনী দেবীর সঙ্গে তার বেশ ভাব জমেছিল পরে। রবীন্দ্রনাথের বিবাহের 3 মাস পরে আরেকটি ঘটনার কথা হেমলতা ঠাকুরের স্মৃতিচারণে পাই আমরা। রবীন্দ্রনাথের বিবাহের 3 মাস পরে হিরণময়ী দেবীর বিবাহ হয়। সেই বিবাহে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন হেমলতা দেবী, জোড়াসাঁকো এসেছেন তিনি। সেই সময় কলকাতা মিউজিয়ামে প্রদর্শনী শুরু হয়েছে, সেই প্রথম কলকাতায় প্রদর্শনীর প্রচলন। সেই প্রদর্শনীতে জ্ঞানদানন্দিনী দেবীর সঙ্গে যাবেন মৃণালিনী দেবী। বাসন্তী রঙের জমিতে লাল ফিতের ওপর জরির কাজ করা পাড় বসানো শাড়ি পরেছেন মৃণালিনী দেবী, তাকে বেশ সুন্দর দেখাচ্ছে। কথায় বলে, বিয়ের জল গায়ে পড়লে মেয়েরা সুন্দর হয়ে বেড়ে ওঠে। সেই রোগাশোকা ছোট্ট মেয়েটি দিব্যি দোহারা হয়ে উঠেছেন তখন। রবীন্দ্রনাথ কোথা থেকে এসে জুটলেন সেই সময়? হাতে একটা প্লেটে কয়েকটা মিষ্টি, খেতে খেতে ঢুকছেন। মৃণালিনী দেবীকে সুসজ্জিত বেশে দেখে দুষ্টুমি করে গান জুড়ে দিলেন তাকে অপ্রস্তুত করবার জন্য। হৃদয় কাননে ফুল ফোটাও, আধো নয়নে সখী চাও চাও। 11 বছরের বালিকা বধূ মৃণালিনী দেবীর এই বাসন্তী রঙের বসনখানি রবীন্দ্র স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। তাই কবি শেষ যৌবনের অকাল বসন্তের আষাঢ়ে ক্ষণিকায় লিখলেন সোজাসুজি, বাসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে, বৃদ্ধবয়সে পত্রপুটেও সেই জাফরানি রঙের আঁচলের কথা, তখন ঝিকিমিকি বেলা। শুনছেন কমিউনিটি রেডিও জেইও 90.8 MHz। এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রাবণী রায়। Oh.
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন কমিউনিটি রেডিও জে ইউ 90.8 মেগাহার্টজ অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ধারাবাহিক আমার রবি ঠাকুর। আজ তৃতীয় পর্বে মৃণালিনী দেবীর কথা। বিয়ের সময় বাংলাদেশের তরুণ প্রতিভাবান এবং সুপুরুষ সাহিত্যিকের যথার্থ দোসর বা সহধর্মিণী হবার মতো যোগ্যতা মৃণালিনী দেবীর যে ছিল না তা অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই রবীন্দ্রনাথের সস্নেহ সান্নিধ্যে সহৃদয় অভিভাবকত্বে তিনি নিজেকে কবি পত্নী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই নয়, তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথের ভাষায়, বাড়ির ছোট বউ হলে কি হয়, জোড়াসাঁকো বাড়ির তিনি প্রকৃত গৃহিণী ছিলেন। কাকিমার কাছে সকলেই ছুটে আসত তাদের সুখ দুঃখের কথা বলতে। সকলের প্রতি মায়ের সমদৃষ্টি ছিল, তিনি ছিলেন সকলের দুঃখে দুঃখী, সকলের সুখে সুখী। মাকে কোনোদিন কর্তৃত্ব করতে হয়নি, ভালোবাসা দিয়ে সকলের মন জয় করেছিলেন। সেই জন্য ছোটরা যেমন তাকে ভালোবাসত, বড়রা তেমনি স্নেহ করতেন। শুধু গৃহিণীপনা নয়, একদা গ্রামের পাঠশালার ছাত্রী ভবতারিণী ঠাকুর পরিবারের বধূ মৃণালিনী রূপে যাতে শিক্ষা দীক্ষায় বাড়ির অন্যান্য মহিলাদের সমকক্ষ হয়ে ওঠেন তার জন্য যথাসাধ্য সাধনা করেছেন। ইংরেজি শিক্ষার জন্য তাকে পাঠানো হয়েছে লোরেটো স্কুলে। স্কুলে যাবার কাপড় আর স্কুলের মাসিক বেতন তার ব্যবস্থা করেছেন দেবেন্দ্রনাথ। এক বছর তিনি লোরেটো স্কুলে ইংরেজি পড়েছেন। কেবল ইংরেজি নয়, পত্নীকে সংস্কৃত শেখাবার জন্য রবীন্দ্রনাথ আদি ব্রাহ্ম সমাজের আচার্য পণ্ডিত হেমচন্দ্র বিদ্যারত্নকে নিয়োগ করেন। বিদ্যারত্নের কাছে মৃণালিনী রামায়ণের অনুবাদ করেছেন। ভাসুর পুত্র বলেন্দ্রনাথের সাহায্যে ইংরেজি, বাংলা এবং সংস্কৃত সাহিত্যের সঙ্গে সুপরিচিত হয়েছেন। রথীন্দ্রনাথ পিতৃস্মৃতিতে লেখেন, মা কখনো স্কুলে লেখাপড়া শেখেননি, বাবার কাছেই যা শিক্ষা পেয়েছিলেন। অল্প বয়স থেকেই বলু দাদা
সাহিত্য রসে মাতোয়ারা ছিলেন। তিনি সংস্কৃত, বাংলা, ইংরেজিতে যখন যে কোনো বই পড়তেন, কাকিমাকে সেগুলি একবার পড়ে না শোনালে তাঁর তৃপ্তি হতো না। বলুদাদার কাছ থেকে শুনে শুনে মায়েরে তিন ভাষার সাহিত্যের সঙ্গে বেশ ভালো করেই পরিচয় হয়েছিল। মার্ক টোয়েনের রচনার অনুরাগিনী ছিলেন রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী। মৃণালিনী দেবীর বই পড়ার তীব্র নেশার পরিচয় রয়ে গেছে রবীন্দ্রনাথকে লেখা জ্যেষ্ঠা কন্যা বেলা বা মাধুরীলতার চিঠিতে। ছোট্ট বেলা বাবাকে লিখছেন, বাবা, মা আজ তোমাকে চিঠি লিখতে পারলেন না কেন সেইটা আমি বলিব। আজ সমস্ত দিন মা বই পড়েছেন আর আমাকে বলেছেন যে তোমাকে একটা চিঠি লিখতে, আর তুমি কবে আসবে? কনিষ্ঠা কন্যা মীরা দেবী, তিনিও তার মায়ের গল্পের বই পাঠরতা মূর্তিটির স্মৃতিচারণ করেছেন। মীরা দেবী লিখছেন, আরেকটা ছবি মনে পড়ে। শান্তিনিকেতনের দোতলার গাড়ি বারান্দার ছাদে একটা টেবিল ল্যাম্প চলছে, মায়ের হাতে একটা ইংরেজি নভেল, তার থেকে বাংলায় অনুবাদ করে দিদিমাকে পড়ে শোনাচ্ছেন। মায়ের চোখ মুখ স্পষ্ট কিছু মনে নেই, শুধু একটা অবয়ব। গল্প শুনবার লোভে বোধহয় তাঁদের গল্পের আসরে কখনো গিয়ে বসেছি। আমার তখন রোম্যান্সে আকৃষ্ট হবার বয়স নয়, কিন্তু মায়ের গল্প বলার ধরনে তাঁর কণ্ঠস্বরে যে বেদনা ফুটে উঠত, তাতে আমার তখনকার শিশু মনে একটা অজানা বেদনার ছাপ রেখে গিয়েছিল। হেমচন্দ্র বিদ্যারত্ন, বলেন্দ্রনাথ ঠাকুর, এদের কাছেই মৃণালিনী দেবীর সংস্কৃত পড়ার পাঠ। তার খাতায় ছিল মহাভারতের শান্তি পর্বের অনুবাদ আর ঈশোপনিষদ এবং কঠোপনিষদের অনুবাদ। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ। এবার রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত দাস। তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণে বদল তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, অবগুণে আজি সভন সর্বী মেঘ মগন তারা, পবন চলে হাতে, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তুমি রো অবগুণ।
মনে। যে কথা মম অন্তরে আনিছ তুমি জানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী। যে কথা মম অন্তরে আনিছ তুমি জানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী। রয়েছি বাঘা বন্ধনে বন্ধনে, ছিড়িব যাব বাটে যেন এ বৃথা ক্রন্দনে ক্রন্দনে, এ নিশি নাহি কাটে কঠিন বাঘা লঙ্ঘনে। দেব না আমি ভাগি, তুমি মম অঙ্গনে ধরালে একাকি, দিবির অবগুণ্ঠনে বদন তব ঢাকি। কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে ধরালে কাকি, তিনি রোয়াবুন্থনে। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ, ধারাবাহিক আমার রবি ঠাকুর তৃতীয় পর্ব। রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর দাম্পত্য জীবন পূর্ণতা লাভ করে গাজীপুরে শিলাইদহের কুঠি বাড়িতে এবং তারপরে শান্তিনিকেতনের অতিথি আবাসে। 1888 সাল, বিবাহের প্রায় 4 বছর পরে রবীন্দ্রনাথ স্ত্রী এবং শিশুকন্যা বেলাকে নিয়ে সর্বপ্রথম সুবৃহৎ ঠাকুর পরিবারের এবং সুবিশাল জোড়াসাঁকো বাড়ির বাইরে গাজীপুরের নিভৃত নিবাসে দাম্পত্য জীবনের সৌরভ অনুভব করার সুযোগ পান। বস্তুত বিবাহের পর তাদের দাম্পত্য জীবন কেটে গেছে নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে। গাজীপুরে অপরিচিতের নির্জন অবকাশে যেন ধরিত্রী তার আকাশ ভরা সকল আলো ধরে কবি দম্পতিকে বরণ করে নিল। মানসী কাব্যের সূচনায় রবীন্দ্রনাথ সেই গাজীপুরবাসীর স্মৃতিচারণ করে বলেছেন, বাল্যকাল থেকে পশ্চিম ভারত আমার কাছে রোম্যান্টিক কল্পনার বিষয় ছিল। এত দেশ থাকতে কেন যে গাজীপুর বেছে নিয়েছিলুম তার দুটো কারণ আছে। শুনেছিলুম গাজীপুরে আছে গোলাপের ক্ষেত। আমি যেন মনের মধ্যে গোলাপ বিলাসী সিরাজের ছবি এঁকে নিয়েছিলুম, কিন্তু এখানে গিয়ে দেখলুম ব্যবসাদারের গোলাপের ক্ষেত। এখানে বুলবুলের আমন্ত্রণ নেই, কবিরও নেই, হারিয়ে গেল সেই ছবি। গাজীপুর আগ্রা দিল্লির সমকক্ষ নয়, সিরাজ সমরখান্দের সঙ্গেও এর তুলনা হয় না। তবু মন নিমগ্ন হল অক্ষুণ্ণ অবকাশের মধ্যে। এই মুক্তি শুধু মনোরাজ্যে আসেনি, এসেছে কবি দম্পতির জীবনেও। একান্নবর্তী পরিবারের 10-এর ইচ্ছা বোঝাই করা জীবন থেকে যেন মুক্তি পেয়েছেন তারা। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় কবি দম্পতির গাজীপুরবাস প্রসঙ্গে লিখেছেন, স্বামীকে আপনার সংসারে নিজের মতো করিয়া কেবল নিজের করিয়া পাইবার আকাঙ্ক্ষা নারীর পক্ষে অত্যন্ত স্বাভাবিক। তাহা পত্নী মৃণালিনী দেবীর সংসার জীবনে এই প্রথম ঘটিল। রবীন্দ্রনাথও যৌবনের পরিপূর্ণতার মধ্যে
স্ত্রীকে পাইলেন সঙ্গিনী রূপে, প্রেয়সী রূপে, আশা দিয়ে, ভাষা দিয়ে, তাহে ভালোবাসা দিয়ে গড়ে তুলি মানুষী প্রতিমা। আপনারা শুনছেন ধারাবাহিক আমার রবি ঠাকুর, তৃতীয় পর্বে ছিলাম আজ। কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান মতামত জানাতে পারেন 2414-6060, মেইল করতে পারেন আমাদের radiojeu.staff@jadavpuriversity.in। আপনাদের মতামত জানার প্রতীক্ষায় রইলাম। শ্যামলী, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz।